সালটা 2019। একুশে মে এবং সাতাশে মে প্রকাশিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। তৎক্ষণাৎ মিডিয়া জুড়ে উঠে এলো সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের নাম, কিন্তু যাদের নাম সেই দিনই প্রকাশিত হলো না, হলো কয়েকটা দিন পর খবরের কাগজের ভেতরের দিকের কোনো একটা পাতার কোনায় লম্বা একটা কলামে। তাদের সফলতা, তাদের প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার গল্প কিন্তু কোনোভাবেই কোনো মহাপুরুষদের থেকে কম নয়। পুরুলিয়ার সুদীপ মাধ্যমিকে পেয়েছে 607। টিউশন নেই, ফ্রি কোচিং ক্লাসে গিয়ে তার এই পড়াশোনা এবং তার প্রত্যেকটা বিষয়ে নম্বর 84 থেকে 91 এর মধ্যে। বাবা হাটে হাটে গিয়ে জুতো বিক্রি করে এবং তাতে যে রোজগার হয় তাতে সংসার চলে না ভালোভাবে। টিউশনের টাকা দেওয়া তো দূরের কথা, কিন্তু সুদীপের অদম্য ইচ্ছা শক্তি, অদম্য জেদ তাকে আজকে এই সাফল্য এনে দিয়েছে। সুদীপ যদি এটা করতে পারে, তুমি কেন পারবে না? তোমার প্রতিকূলতা কি সুদীপের থেকে বেশি? তা তো নয়। তাহলে তুমি কেন পারবে না? মাথা ভাঙার জুই মালি, বাবার বাঁধা ধরা কোনো কাজ নেই, আশ্রয় নেই কোনো, আত্মীয়ের বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে থাকে সে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের মাঝখানে প্রচুর বার পড়া বন্ধ হয়ে গেছে তার, প্রধান শিক্ষক সাহায্য করেছে, আবার চালু হয়েছে পড়া। উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে 457, কোনো টিউশন নেই, অথচ প্রত্যেকটা বিষয়ে তার নম্বর 88 থেকে 96 এর মধ্যে। ইংরেজি তার প্রিয় সাবজেক্ট, সেটা নিয়ে পড়ে তাতে অনার্স করে ভালো শিক্ষক হতে চাইছে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে জুই, কোনো প্রতিকূলতাকে মানেনি, সব বাধা পেরিয়ে যেতে চাইছে, অথচ তুমি একটুতে ভেঙে পড়ছো। জুই যদি পারে, তুমি কেন পারবে না? পুরুলিয়ার প্রথম লোহার। 10 বছর বয়সে বাবা মারা যায়, মা রাস্তায় চিড়ে ভাজা বিক্রি করে এবং তাতে যখন সংসার আর চলে না, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ নেয়। এই সমস্ত অভাবের দিনগুলো নিজের চোখে দেখেছে প্রথম। মাধ্যমিকে 595 পেয়েছে সে। প্রচুর পড়াশুনো করে চেষ্টা করে চলেছে কিভাবে এই অভাবের সংসার থেকে তার মাকে একটুখানি ভালো রাখবে। তোমাদের বয়সী একজন সে একই চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ তুমি বলছে পারবে না? কেন পারবে না? অবশ্যই পারবে। কাঁথির সৌভিক জানা, এর গল্পটা সম্পূর্ণ অন্যরকম। বাবা ঠিকা শ্রমিক, মা দিনমজুর, কিন্তু মা গ্র্যাজুয়েট, চাকরি পায়নি, অভাবের তাড়নায় তাকে এই দিনমজুরের কাজ বেছে নিতে হয়েছে এবং তিনি চান তার ছেলে পড়াশুনো করে মস্ত বড় শিক্ষক। মায়ের স্বপ্নকে আঁকড়ে ধরেছে, দিন রাত পরিশ্রম করে চলেছে সৌভিক। ভাঙা বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে কেরোসিনের আলোয় পড়াশুনো করে মাধ্যমিকে 651, অঙ্কে 100, বাকি বিষয়গুলোতে 90, 95, 96 করে নম্বর পেয়েছে। অথচ তুমি অজুহাত দেখাও যে এই কারণে আমার পড়া হচ্ছে না এবং আমি পারছি না। এরা যদি পারে, তুমি কেন পারবে না? হাওড়ার শিমুল চক্রবর্তী, যার গল্পটা সববার থেকে আলাদা। 2 বছর আগে বাবা মারা যায়, সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে বাজারে বসে সবজি বিক্রি করেছে 2 বছর ধরে ছেলেটা, অথচ তারপরেও 429 উচ্চ মাধ্যমিকে প্রায় 86% নম্বর। সমস্ত সংসারের দায়িত্ব পালন করে, রোজগার করে, সংসার চালিয়ে তারপরে সে পেয়েছে এই সাফল্য। ইংলিশ নিয়ে পড়ে শিক্ষক হতে চায় সে, দাঁড়াতে চায় অভাবী ছাত্রছাত্রীদের পাশে। এরা যদি পারে, তাহলে তুমি কেন পারবে না?
পারবে, আমার বিশ্বাস তুমি পারবে, পারতেই হবে। আর কয়েকটা মাস বাকি রয়েছে পরীক্ষার, নিজেকে নিংড়ে দিয়ে স্বপ্নের দিকে এগিয়ে চলো, দেখো তুমি ঠিক পারবে। এখানে উঠে এলো খুব অল্প সংখ্যক মানুষের কথা, আর উঠে এলো না লক্ষ লক্ষ মানুষের গল্প, যারা হাজার প্রতিকূলতাকে কাটিয়ে রোজ রোজ এগিয়ে যাচ্ছে সাফল্যের দিকে। আমি জানি না এরা বর্তমানে কেমন আছে, তবে আমার বিশ্বাস নিজেদের অদম্য জেদ, ইচ্ছাশক্তি সব কিছুর ওপর ভর করে আস্তে আস্তে এগিয়ে চলেছে নিজের সফলতার দিকে, নিজের স্বপ্নকে সত্যি করার দিকে। এবং আমার বিশ্বাস তুমি যদি তোমার ইচ্ছাশক্তিকে এইভাবে কাজে লাগাও, তুমিও একদিন সফল হবে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলো, সফলতা আসতে বাধ্য, তুমি পারবে, পারবেই। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, প্রত্যেকে সুস্থ শরীরে পরীক্ষা দাও এবং অনেক সফল হও, এই প্রার্থনা করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্রচুর শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে। আমার একটি চ্যানেল রয়েছে ইজি ইংলিশ, যেখানে ইংলিশ সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমি আপলোড করি, সাজেশন, এক্সপ্লেনেশন এবং আরও অনেক কিছু হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করে চলেছি রোজ রোজ। তোমাদেরকে একটু সাহায্য করতে পারলেও আমার খুব ভালো লাগবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় আমার চ্যানেলটা একবার ঘুরে যাও, সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের কাছে এটা হেল্পফুল হবে। প্রত্যেকে খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশুনো করো, খুব মন দিয়ে পড়াশুনো করো। তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি, প্রত্যেকের জন্য প্রার্থনা করি যেন তোমরা প্রত্যেকে নিজেদের স্বপ্ন সত্যি করতে পারো। ধন্যবাদ সবাইকে।